Hello everyone, this is Afnan Parma from Sparkle by Parma. This is your Afnan Parma from Sparkle by Parma. So, ki khabar, please shobai to join koro. Hello, shobai ki obostha, kemon acho shobai? আচ্ছা, অনেকে জয়েন করছে দেখি। অ্যামি, ওয়াও, ওকে, শিলা শেখ, হাই আপি, হ্যালো, কে আপু, হাই সাদিয়া, হাই জিতু, হাই অ্যামি, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আপু, আজকে মেকআপ করবা? নো আপু, একটু ক্যাপশনটা পড়ে দেখো আমি কি লিখে দিয়েছি। আজকে স্কিন কেয়ার করব। আসসালামু আলাইকুম পাখি। ওয়ালাইকুম আসসালাম মাইশা। লাইকটা একটু প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দাও পাখি। আচ্ছা নেহা অ্যান্ড নূর, হাই অ্যানি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, হাই আপি, হ্যালো বিম, কেমন আছো? আচ্ছা কিয়া, কেমন আছো আপি? আলহামদুলিল্লাহ ভালো আছি। অন্তরা, আপু কেমন আছো? আরও হিজাব টিউটোরিয়াল চাই। ইয়েস ইয়েস ইয়েস, আমি আরও অনেক 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 হিজাব টিউটোরিয়াল দিব, ঠিক আছে? সুরাইয়া, আপু তোমার ওপরে পুরাই ফিদা, ইউর বেস্ট কিউট গার্ল আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমপ্লিমেন্ট। নাবিলা রহমান, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার, কেমন আছো? সামিয়া আলম, হাই আপি, হ্যালো। আখি, হাই আপি, হ্যালো। আচ্ছা সে শিলা আপু লিখেছে, ভালো আপি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আউলিয়া মিম, তোমার নোজ রিংটা কোথায় পাবো? আনফর্চুনেটলি এটা হচ্ছে একটা ইয়াররিং, অ্যান্ড এটা আমি হচ্ছে আবার ওপরের যে মানে কানে যেগুলো পরে যে ছোটোগুলা ওগুলা হচ্ছে তোমার পরেছি। হ্যাঁ, সো ওটা পরতে পারো, তোমরা যে কোনো গোল্ডের দোকানে গেলেই পাবা এটা। মিথিলা ইসলাম লামিয়া, হাই আপু, হ্যালো, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, রান্না করার সময় স্কিনে কি ইউজ করব বলো প্লিজ? অবভিয়াসলি রান্না করতে যাওয়ার আগে মুখে সানস্ক্রিন ইউজ করে তারপর যাবা। অ্যান্ড আজকে অ্যাকচুয়ালি আমি মানে কী কী নিয়ে কথা বলবো যদি জানতে চাও, অবভিয়াসলি লাইফটা শেষ পর্যন্ত দেখতে হবে। অ্যান্ড আজকে যে যে প্রোডাক্টগুলো ইউজ করবো সবগুলো তোমরা বিউটি বেসিক মল বিডিতে পেয়ে যাবা, ঠিক আছে? আমার পেজে অর্ডার করলে লাভ নাই। অ্যান্ড আমি আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো নারী নক্ষত্র ঘাটাঘাটি করে মানে গুগলে সার্চ করে প্লাস ইউটিউবিং করে তারপরে মানে মানে গুগল বেশি করা হয়েছে আমার। সো মানে আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে মেবি সিরাম বা ক্রিম, অ্যান্টি এজিং ক্রিম যেগুলো আছে, ব্রাইটেনিং ক্রিম যেগুলো আছে, সিরাম টিরাম এগুলো নিয়ে খুব কম কথা বলছি, মানে স্পেশালি সিরামের কাজ যেগুলো করে। আর আজকে তোমাদেরকে আমি মানে গুগলে মানে যেগুলো অ্যাকচুয়ালি আছে এগুলো নিয়ে মানে আজকে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো অ্যান্ড করে মানে ইউজ করে দেখাবো অ্যাকচুয়ালি এগুলোর মানে কাজটা কী, অ্যান্ড কারা ইউজ করতে পারবে অ্যান্ড কারা ইউজ করতে পারবে না আমি দুইটাই বলবো, ঠিক আছে? আমি বলবো না যে সবাই ইউজ করতে পারবা, কিন্তু অবভিয়াসলি কিছু মানুষ আছে যারা এটা ইউজ করতে পারবে না, এটা সবার জন্য না, ঠিক আছে? আচ্ছা আপু, আইব্রোজ আর্ট কেমন ব্রাশ দিয়ে করতে হয়? স্পুলি টাইপের ব্রাশ দিয়ে করে তারপর হচ্ছে তোমার ছোট ব্রাশ দিয়ে তারপরে আস্তে আস্তে করতে হবে ফ্ল্যাট ব্রাশ দিয়ে। ইউ আর রিয়েল কিউট, থ্যাংক ইউ সো মাচ। আপি তোমরা কয় ভাই বোন? টু সিস্টার্স। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সো মেনি রিকোয়েস্ট ছিল এটার জন্য আপু। ও আচ্ছা, যাই হোক আপু, আপার লিপস শেভ করার পর থেকেই আপার লিপসের সাইড কেমন জানি ফুলে গেছে, আর কেমন জানি বেশি মোটা লাগতেছে। এখন কী করবো আপু? মেবি অ্যালার্জি হয়ে গেছে। এখন তুমি প্লাকটা কী দিয়ে করছো সেটা জানাটা বেশি ইম্পর্ট্যান্ট। ওকে আপু, ড্রাই স্কিন কেয়ার কীভাবে করবো, হোমমেড কিছু বলো। আমার অর্গ্যানিক প্রোডাক্টের হচ্ছে লাইভ আছে, ওইটা একটু দেখে নিতে পারো, কিন্তু আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো
টোটালি 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 জোস কিছু প্রোডাক্ট দেখাবো, কজ ইউনো তোমরা মেবি আমার লাইভ যারা যারা দেখো প্লিজ লাইভটা একটু শেয়ার করে দেবা, প্লিজ 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 প্লিজ, কমপক্ষে যারা যারা ভালোবাসো কমপক্ষে 20টা করে গ্রুপে শেয়ার দেবা, ঠিক আছে? কমপক্ষে 20টা করে গ্রুপে একটু শেয়ার করে দাও, হ্যাঁ, কজ এখনও অনেক কম। সো আচ্ছা, সো আজকে ফার্স্ট অফ অল যে ব্যাপারটা, যে জিনিসটা নিয়ে কথা বলবো, আমি হচ্ছে তোমাদেরকে সায়েন্টিফিক কিছু হচ্ছে লজিক দেখাবো যে এই প্রোডাক্টগুলো ইউজ করলে অ্যাকচুয়ালি তোমার কতটুকু ভালো হইতে পারে বা আচ্ছা সাউন্ডটা কম, আচ্ছা সরি সরি সরি, আচ্ছা আপু আমি টেনে পড়ি, আমি কী কী ইউজ করতে পারবো বা কোন টাইপের সিরাম ইউজ করা যাবে প্লিজ একটু বলো, প্লিজ লাইভটা একটু শেষ পর্যন্ত থাকো ডিয়ার। হ্যাঁ আপু, এটা আমির ভাই এর আইডি, আমির নাম, ও আচ্ছা অর্ণা, ওকে ঠিক আছে, ওকে আপু নর্মালে সেই লাগে, থ্যাংক ইউ সো মাচ রাফিসা, আপু আপনাকে একটু মেসেজ করা যাবে। ও আপু যদি স্কিন কেয়ার রিলেটেড কিছু থাকে অবভিয়াসলি এখানে করতে পারেন, কজ আমি আমার পেজের কনভারসেশনে একদমই অ্যাক্টিভ না, আর যদি হচ্ছে কোলাবোরেশনের কোনো ব্যাপার থাকে তাহলে আপনি আমাকে টেক্সট করতে পারেন, ঠিক আছে? আপু প্লিজ একটু হেল্প কর না ফেস শেপ করার, আমি তো বললাম আপু একটু যদি ফুলে যায় তাহলে একটু বরফ লাগাও, হ্যাঁ, আর টোনার অ্যাপ্লাই করো, আইব্রোস থ্রেডিং করো। আপু আমি লাস্ট মানে 4 মান্থস ধরে থ্রেডিং করি না, আপনি সাউন্ডটা কম, এখন তো সাউন্ড বেশি আসার কথা কজ আমি সাউন্ডটা বাড়িয়েছি। সো ফার্স্ট অফ অল আমি যে এই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে এক্সফোলিয়েটার, দিস ওয়ান ইউনো, এটা অনেকেই চিনো অনেকেই জানো, এটা হচ্ছে তোমার লাইকাও ক্যামোমাইল ফেসিয়াল এক্সফোলিয়েটার, ঠিক আছে? এটা হচ্ছে লাইকাও ক্যামোমাইল ফেসিয়াল এক্সফোলিয়েটার, ঠিক আছে? সো এক্সফোলিয়েটারের কাজ কী? এক্সফোলিয়েটারের কাজ হচ্ছে যে অনেক সময় আমরা স্ক্রাবার যেটা আছে, স্ক্রাব যেটা মানে দিলে গুঁড়ি গুঁড়ি যেটা আছে ওইটাকে আমরা হচ্ছে এক্সফোলিয়েটারও বলি প্লাস স্ক্রাবও বলি, বাট ওটা হচ্ছে স্ক্রাবার, স্পেশালি হচ্ছে এটা স্ক্রাবার, আর এটা হচ্ছে এক্সফোলিয়েটার। এক্সফোলিয়েট বলতে হচ্ছে তোমার, তুমি যখন তোমার স্কিনটাকে মানে রাব করবা তখন যেটা হবে যে তোমার স্কিনের যে ব্লাড সার্কুলেশনটা আছে, আচ্ছা আমি হচ্ছে একটু এখন এখন একটু আমি কমেন্ট কম পড়বো, তোমরা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো, কজ আমি আজকে কিছু মানে তোমাদেরকে লজিক্যাল ব্যাখ্যা দিব যেটা ইউজ করলে যে অ্যাকচুয়ালি তোমার কেন লাভ হইতে পারে বা কী লাভ হইতে পারে, ঠিক আছে? কজ অনেকেরই মানে প্রোডাক্ট তো বহুতই আছে তাই না, পৃথিবীতে প্রোডাক্টের অভাব নাই, স্কিন কেয়ার প্রোডাক্টের অভাব নাই, ভালো প্রোডাক্টের অভাব নাই, খারাপ প্রোডাক্টের অভাব নাই, ঠিক আছে? সো এটা কিন্তু স্পেশালি অনেক সময় না, এখানে দেখো এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো দেখে না অনেকে ভাবে কি যে হচ্ছে এটা চাইনা প্রোডাক্ট, ঠিক আছে? প্লিজ লাইভটা একটু প্লিজ যারা যারা মাত্র জয়েন করেছো ওয়েলকাম টু মাই লাইভ, অ্যান্ড প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবা, প্লিজ প্লিজ প্লিজ, আচ্ছা ওকে। সো এখানে যে লেখাগুলো আছে এগুলো দেখে অনেকে ভাবতে পারে যে এটা হচ্ছে চাইনা, বাট এখানে কিন্তু বড় করে লেখা আছে যে ক্যামোমাইল জার্মানি, সো এটা হচ্ছে মেইনলি জার্মানির প্রোডাক্ট আর জার্মানির ভাষাটাও এরকম, ঠিক আছে? সো এক্সফোলিয়েটারের কাজ যেটা, সো এটা এটা তো ক্লিয়ার হইলাম যে এটা কোনো চাইনা প্রোডাক্ট না, অ্যান্ড এটা হচ্ছে মেইনলি হচ্ছে জার্মানির প্রোডাক্ট, ঠিক আছে? পিম্পলের দাগের জন্য কি ইউজ করব, ইয়াস মানে একটা পয়েন্ট বলছো তুমি, সেটা হচ্ছে যে এক্সফোলিয়েট যখন আমরা আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করব তখন যেটা হবে আমরা যখন রাব করব এই রাব করাটাকে আমরা এক্সফোলিয়েট বলি, ঠিক আছে? যখন আমরা ঘষব, ঘষার পরে আমাদের যে ব্লাড সার্কুলেশনটা আছে, আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা আমাদের সবসময় কিন্তু সতেজ রাখতে হয়, আমরা যখন মুখ মানে মাসাজ না করি তখন যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের স্কিনটা জায়গায় জায়গায় হচ্ছে পিগমেন্টেশন হয়ে যায়, পিগমেন্টেশন বলতে জায়গায় জায়গায় কালো 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 হয়ে যায়, ঠিক আছে? তাছাড়া সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার, প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও প্লিজ প্লিজ প্লিজ, আচ্ছা ফারজানা শিমু আপু একটু লাইভটা শেয়ার করে দাও কিছু গ্রুপে,
প্লিজ যারা যারা দেখতেছো লাইভটা একটু প্লিজ 20টা করে অ্যাটলিস্ট গ্রুপে শেয়ার করে দিবা, ঠিক আছে? সো আচ্ছা আমি একটু কাছে দিব। ওকে, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে স্কিনে যখন আমরা এক্সফোলিয়েট না করি, আমরা যখন রাব না করি, তখন যেটা হয় সেটা হচ্ছে আপনি ফেস প্যাক টিনেজারদের জন্য ভালো, কোনটা গ্লোয়িংয়ের জন্য অ্যান্ড আপনি ডার্ক সার্কেলস আছে। সো তুমি হচ্ছে প্লিজ শেরো পাপু তুমি একটু লাইভটা দেখো, আই থিঙ্ক তোমার অনেক কোয়েশ্চেনের আনসার তুমি পেয়ে যাবা। কজ আপুরা হচ্ছে কি করে যে তোমরা শোনো কম কথা বলো বেশি, ঠিক আছে? এটা করো না, তুমি আগে একটা ব্যাপারে জানো অ্যাকচুয়ালি, যে অ্যাকচুয়ালি এটা কী কাজ করে, আফটার দ্যাট তুমি কথা বলো, ঠিক আছে? ফেসে ছোটো ছোটো গোটা উঠে গুড়ি গুড়ি কী উপায় এটার? এটার জন্য স্ক্রাব ইউজ করতে হবে অবভিয়াসলি, ঠিক আছে? স্ক্রাব ছাড়াটা যাবে না। অনেক সময় দেখা যায় কি যে গরমের কারণে আমাদের আমাদের স্কিনে বাম্পস হয়, ঠিক আছে? সো বাম্পস আর পিম্পল দুইটা কিন্তু এক জিনিস না, ঠিক আছে? পিম্পল হয় একটু বড়, আর বাম্পস হয় হচ্ছে একদম ছোটো 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 গুড়ি গুড়ি। সো ওইটা তোমার স্ক্রাব ইউজ করে যাবে, বাট ভুলেও তোমার নখ দিয়ে হচ্ছে তোমার গুতাবা না, এই কাজ ভুলেও করা যাবে না। সো এক্সফোলিয়েটার যেটা করে, এটা কিন্তু এটার মধ্যে কিন্তু ওই গুড়ি গুড়ির ব্যাপারটা নাই, ঠিক আছে? এটা হচ্ছে একদম প্লেন। অনেকটা আমি তোমাকে বলি যে ফেরিয়াসের যে তোমার মাই আওয়ারের যে ফেরিয়াস ফেস ওয়াশটা আছে, উইকলি পিলিং ফেস ওয়াশটা, অনেকটা এটার মতোই, বাট এটার কোয়ালিটিটা ওইটার থেকে বেটার। সো এটা হচ্ছে আমি ইউজ করে দেখাবো। এটার স্মেলটা এত সুন্দর, এত সুন্দর, অনেক সুন্দর। এটা দেখো, এটা কিন্তু বেসিক্যালি একটা জেল ফর্মুলা, এটা আমি ইউজ করেছি 2 দিন। আর এটা হচ্ছে তোমার, আমি বলি আমার স্কিনে তো ডেড সেলসের পরিমাণ খুবই কম, হ্যাঁ? আর হচ্ছে কেন আমি বলি, এটা ইউজ করলে হচ্ছে তোমার স্কিনে যে ডেড সেলসগুলো আছে, যার কারণে তোমার মুখে মেকআপ বসে না। আপু আমার মুখে মেকআপ বসে না, আপু আমার হচ্ছে স্কিন দিয়ে হচ্ছে কি বলে পোর্স বেড়ে গেছে, আপু আমার এই হয়েছে, আপু আমার সেই হয়েছে, মানে স্কিনের যত ঝামেলা আছে এটার মেইন, ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে তোমার স্কিনের ডেড সেলস, ঠিক আছে? সো তোমার স্কিনের ডেড সেলস যদি তুমি না সরাও, তোমার স্কিনের জীবনেও মেকআপ বসবে না, ঠিক আছে? হয়তো বা যত কিছুক্ষণের জন্য সুন্দর থাকবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা, বাট এরপরে কিন্তু তোমার মেকআপটা ফাটা শুরু করবে। সো তুমি যদি তোমার মেকআপটাকে একটু ছোটো, সো তুমি যদি তোমার মেকআপটাকে একটু লং লাস্টিং করতে চাও, মেকআপ তো সবাই করে না, কারণ অনেকেই মেকআপ করতে পছন্দই করে না, অনেক আপুরা আছে। সো আমি বলবো যে তোমার স্কিনকে যদি তুমি একটা হেলদি লুক দিতে চাও, আর মানে রিঙ্কলস পড়ারও একটা ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে তোমার ডেড সেলস না সরানো, ঠিক আছে? আমরা বড় যেমন হইতেছি, হ্যাঁ, সো আমাদের কিন্তু সব কিছুই হচ্ছে মানে মানে একটু ম্যাচিওর হইতেছে, আমরাও যেমন ম্যাচিওর হইতেছে আমাদের স্কিনও কিন্তু ম্যাচিওর হইতেছে, হ্যাঁ? হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ দিস? ওকে, দিস ইজ বাংলা। সাহিরা সাফা, মেবি ইউ আর নট বাঙালি। আপু কি চোখে লেন্স পড়েছো? ইয়েস আপু, অ্যাবসলিউটলি, কজ আমার চোখ এত সুন্দর না। ওকে, সো আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে তোমার, এটার মধ্যে বেসিক্যালি হচ্ছে বাংলায় কিছু লেখা নাই বা ইংলিশেও কিছু লেখা নাই, যার কারণে আমি এটা পড়ে তোমাদেরকে শোনাইতে পারবো, বাট এটার কাজটা আমি জানি, দ্যাটস ওয়াই তোমাদেরকে বললাম। তোমাদের তারপরেও যদি আরও এলাবোরেট করে কিছু বোঝার থাকে, তোমরা গুগল করতে পারো, তারপরেও তোমরা গুগলে যা এক্সট্রা কিছুই পাবা না, কজ হচ্ছে আমি সবই বলে দিছি, ঠিক আছে? সো এটা হচ্ছে, আর এখানে হচ্ছে তোমার বারকোড আছে, ঠিক আছে? তোমরা যদি চাও বারকোড স্ক্যান করে নিতে পারো। বারকোড স্ক্যান কিভাবে করে এখন এটা আমি একটু বলি, আমার ফ্যাব এটা এত ভালো কি বলবো, হ্যাঁ? অ্যান্ড আপুর মানে হচ্ছে তুমি বিউটি বেসিক মল বিডিতে সব থেকে কম প্রাইসে পাবা মেবি, আই থিঙ্ক। ওকে, সো আপুর লেন্সটার নাম কি? আর আপুরা হচ্ছে বেসিক্যালি কোরিয়ান প্রোডাক্ট, আর আমি কোরিয়ান প্রোডাক্ট ফ্রিক, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার যেটা করবে, তোমার স্কিনকে হচ্ছে অনেক বেশি মানে বেবি স্কিন টাইপ করে। ওকে, সো আমি হচ্ছে এটা ইউজ করি, কজ আমি হচ্ছে আমার স্কিনে হচ্ছে একটু হচ্ছে প্যাচি লাগলে আমার কাছে জানি কেমন লাগে, আমার ভালো লাগে না। আমার স্কিন সবসময় মানে আমি চাই যে আমার স্কিন সবসময় অনেক বেশি গ্লো করুক, আমার স্কিন হচ্ছে একটু বেবি বেবি লাগুক, ম্যাচিওর না লাগুক, ঠিক আছে? এটা কিন্তু সবাই চায়। সো আমি কিন্তু এটা ইউজ করার আগে আমি আরেকটা এক্সফোলিয়েটার ইউজ করতাম, সো ওইটা শেষ মানে
হয়ে গেছে অলরেডি। সো এক্সফোলিয়েটার ইউজ করলে অ্যাকচুয়ালি এই কাজটাই মেইনলি বেসিক্যালি হয়। আর এটা যখন ইউজ করব দেখবা যে এটা হচ্ছে, আমি একটু ইউজ করে দেখাচ্ছি, এটা হচ্ছে এত বেশি লাগে না। আর এটা তুমি উইকলি মানে দুইবারে বেশি ইউজ করতে পারবে না, ঠিক আছে? অনেকে একবার ইউজ করে, এটা কিছুক্ষণ তোমার মাসাজ করতে হবে তোমার স্কিনে, ঠিক আছে? দেখবা আমার স্কিন, আমার আমার ফোন অনেক বেশি ক্লিয়ার, সো দেখা যাবে আই থিঙ্ক। আপু আমিও চলে আসছি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি। সো প্লিজ একটু তুমি যদি চাও আমার সাথে কিন্তু অ্যাড হইতে পারো, ঠিক আছে? ও খুব ভালো বিউটি অ্যাডভাইজার। তুমি যে কম্পিউটার কথা বলেছিলে ওইটা কি এখন অ্যাভেলেবল? ইয়াস ডিয়ার, অ্যাভেলেবল আছে বিউটি কেয়ার পেজে। ওইটার ইয়াটা হচ্ছে তোমার থাকবে তোমার হচ্ছে 12 তারিখ পর্যন্ত। হ্যাঁ, সো দেখো এগুলো কিন্তু আমার ডেড সেলস, ঠিক আছে? আমি কিন্তু এই উইকে একবার করেছিলাম, আর এবার আমি গতকালকে ভেবেছিলাম যে একবার করব, বাট তারপরে করি নাই, বিকজ আমি ভেবেছি যে আজকে লাইভ করব। সো আমি কালকে করলে তার এটা আজকে করতে পারবো না। আবার কিছু জিনিস আছে যে যখন দেখবা না যে এটা তোমার অনেক ভালো কাজ করতেছে, তখন না তোমার আবার ইউজ করতে ইচ্ছা করবে। ডোন্ট ডু দিস বিকজ হচ্ছে বেশি লোভে কিন্তু মানে তাঁতি নষ্ট হবে। আপু ইনবক্সে মেসেজ সিন কর না কেন? বিকজ আমি আমার পেজের ইনবক্সে একদমই অ্যাক্টিভ না। ওখানে আমার মডারেটর আছে, ও হচ্ছে আমার সব কিছু দেখে। আর ওখানে যারা শুধু হচ্ছে কোলাবোরেশনের জন্য টেক্সট করে ওদেরকে হচ্ছে করা হয়। আর আমি কিন্তু বেশিরভাগই কথা মানে সব হেল্প তোমাদেরকে এখানে করার ট্রাই করি, ঠিক আছে? সো সি দাঁড়াও, মেবি দেখা যাচ্ছে যে আবার স্কিন থেকে কেমনে ডেড সেলস উঠতেছে, ঠিক আছে? বাট এটা কিন্তু তোমার আই এরিয়াতে দিবা না। আপু আজকে লেট করে ফেলছি, ফার্স্টের কথাগুলো শুনতে পারিনি। ইটস ওকে ডিয়ার, মাত্রই শুরু করেছি, ভালো করে আস্তে আস্তে সুন্দর করে স্কিনটাকে এক্সফোলিয়েট করবা, ঠিক আছে? আর স্কিন কখনো নিচের দিকে এভাবে এভাবে ম্যাসেজ করবা না, মানে কখনোই না, ঠিক আছে? একদম স্কিন সুন্দর হওয়ার বদলে পচা হয়ে যাবে। আচ্ছা এটা কই পাবো? এটা বিউটি বেসিক মল বিডিতে পাবা। যারা যারা এটা অর্ডার করতে চাচ্ছ তোমরা আমার ক্যাপশনটাই দেখো, একটা পেজ আছে, পেজে অর্ডার করতে পারবা। আপু আমাকে একটা স্কিন কেয়ার রুটিন বলবা? আপু আমি এত স্কিন কেয়ার রুটিন দেখাই, এত কিছু দেখাই, তারপরেও যদি গ্র্যাব করতে না পারো তাহলে কীভাবে হবে? বাট এই এটা দেখো, আই থিঙ্ক এটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে। আপু নোজ পিন কোথেকে নিয়েছো? এটা আমার ইয়াররিং ছিল আপু। আচ্ছা আপু একটু প্যাকেটটা ধরবা পিক নিব? অবভিয়াসলি ডিয়ার, যারা যারা নিবা আমি হচ্ছে আমি পিকটা তুলে নিতে পারো। এই যে দেখো আমি ধরতেছি, পিক তুলে নাও। মাত্র জয়েন করলাম, কি দিছো আপু? এটা হচ্ছে তোমার এক্সফোলিয়েটার, ঠিক আছে? পেয়ে যাওয়া হচ্ছে বিউটি বেসিক মল বিডিতে। প্লিজ লাইফটা একটু তোমাদের ওন টাইম লাইনে শেয়ার করে দিবা প্লিজ, সো দ্যাট তোমাদের ফ্রেন্ডরাও দেখার সুযোগ পাবে। বিকজ অনেক গ্রুপে হচ্ছে শেয়ার অপশানটা করে না। ইভেন আমি আমার গ্রুপে কিছু শেয়ার মানে লাইভ শেয়ার ডাটা অ্যাভেলেবল। ওকে, পোর্স মিনিমাইজের জন্য সিরাম সাজেস্ট করো আপু প্লিজ। লাইফটা একটু দেখো, আমি যদি এত সি লাইক সিরিয়াসলি আমার স্কিনে এক সপ্তাহ পর পর এত ডেড সেলস জমে যায় বলার বাইরে। আচ্ছা আপু হয়েছে কি আমার মোবাইল নাই তাই তোমার লাইভ দেখতে পাই না, বড় ভাইয়ের মোবাইল দিয়ে তোমার লাইভ দেখি। সো সুইট অফ ইউ মৃদুলা, কেমন আছো তুমি? আই ওয়ান্ট টু জয়েন আপু। ওকে আপু জয়েন রিকোয়েস্ট দাও, আমি অ্যাকসেপ্ট করছি। একটু জয়েন রিকোয়েস্ট দাও, ওয়েট আমি আই থিঙ্ক ইউ ক্যান অ্যাড মি, জয়েন রিকোয়েস্ট দিতে পারো আপু। ওকে বর্ষা তুমি অ্যাড হতে পারো, ঠিক আছে? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আমার জাস্ট সামনে নিয়ে নিই।
এই তো আপু আলহামদুলিল্লাহ, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখন আমি তো উঠায় ফেলবো। তোমার এখানে কি দিন না রাত কিছু বুঝতেছি না, দেখে তো মনে হচ্ছে যে রাত নাকি দিন। না না, এটা রাত আপু, আমার পাশে রিং লাইট জ্বলতেছে। কি ইউজ করেছো? প্রমি আপু, আমি হচ্ছে তোমার এটা ইউজ করেছি, লাইটার, ক্যামোমাইল, এক্সফোলিয়েটার। তো আমি এখন বেসিক্যালি আমার মুখটা হচ্ছে ধুয়ে নিচ্ছি। আর এটা কিন্তু তোমার ড্রাই স্কিনে ইউজ করতে হবে, ঠিক আছে? কিন্তু ওয়েট স্কিনে ইউজ করা যাবে না, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? মানে এত কিউট কেন? থ্যাংক ইউ সো মাচ। এখন আরেকটা কিউট পে অ্যাড হচ্ছে। তোমার মতো মোটেও না, যাই হোক আমি মানে মাশাআল্লাহ তোমাকে তোমাকে দেখতেই তোমাকে ওই আমার লেন্স চলে গেছিল। তো আমি আমার ফিডব্যাকে মুছে নিছি। আমার না মানে মাঝে মাঝে হচ্ছে এগুলো এক্সফোলিয়েটর ইউজ করলে আমার মানে মনে হয় যে আমার কি এত ময়লা। আচ্ছা, ফেস প্যাক টিনেজারদের জন্য ভালো কোনটা, গ্লোয়িং আর জন্য আপনি ডার্ক সার্কেল? আচ্ছা, ফেস প্যাক হচ্ছে অর্গানিক ফেস প্যাক ইউজ করতে পারো, আমার অন্যান্য কি আছে আর এখন আমি একটা প্যাক দেখাবো, এটা ইউজ করতে পারো, ঠিক আছে? তো এখন হচ্ছে যেটা করবো, আচ্ছা আপু নয়েজ হয়েছে হয়েছে অনেক। ও আচ্ছা আচ্ছা, ওকে। সো আমি কিন্তু দেখো আমার স্কিন অনেক বেশি ফ্রেশ লাগতেছে। আচ্ছা, কথা শোনা যাচ্ছে না এখন, মেবি কথা শোনা যাচ্ছে না, টিভিটা ডিস্টার্ব করছে। ওকে, ও হচ্ছে অ্যাড হয়েছিল, মেবি মেবি লাইনটা কাট হয়ে গেছে। আপু আমার ফেস কালো হয়ে যাচ্ছে, কি করব আপু? তোমার ফেস কালো হয়ে যাচ্ছে, তোমার ওই যে বললাম না যে তোমার স্কিনে যখন অনেক বেশি পিগমেন্টেশন থাকে তখন হচ্ছে এই এই টাইপের ঝামেলা হয়, প্লাস হচ্ছে স্কিনে ডেড সেলস এর মাত্রা বেড়ে যেতে থাকলে স্কিন কালো হয়ে যেতে থাকে। আবার স্কিনে তুমি বাইরে যাওয়ার সময় কিন্তু কখনোই ইউজ করে যাব মানে সানস্ক্রিন ছাড়া যাবে না, ঠিক আছে? আপু অরিজিনাল কোলাজেন বুস্টারটা কত টাকা আপু? পাতলা স্কিনের জন্য কতটুকু? আচ্ছা, ও আরেকটা মজার কথা, সেটা হচ্ছে যে আমি যে গতকালকে একটা টিউটোরিয়াল আপলোড করেছি, ওই টিউটোরিয়ালটায় লিখে দিয়েছিলাম যে কোলাজেন বুস্টার, বাট ওইটা ওই ওই ক্রিমটার মধ্যে কিন্তু কোথাও লেখা নাই যে এটা কোলাজেন বুস্টার। হ্যাঁ, ওইটা ইনগ্রিডিয়েন্টের মধ্যে তুমি কোলাজেন পাবা, বাট ওইটার মধ্যে কোলাজেন বুস্টার লেখা নাই, বাট এটা কোলাজেনের কাজ করে। আমি এটা আজকে বলবো। সিরাম ভালো একটা বলো, ভালো একটা ইয়াস ইয়ার বলবো। ও, এটার প্রাইস হচ্ছে তোমার 350 টাকা, 350 করে, এটা অনলি 350 টাকা, অনেক ভালো অনেক। এটা তোমার স্কিনে ডেড সেলস দূর করতে সাহায্য করে, অনেকটা বেবি স্কিন বানায় দেয় তোমার স্কিনকে। হ্যাঁ, সো এটা আমার মনে হয় যে তুমি 2 থেকে 3 উইক ইউজ করলেই তুমি এটা রেজাল্টটা পাবা, অ্যাকচুয়াল রেজাল্ট যেটা, ঠিক আছে? প্লিজ লাইফে একটু বেশি বেশি করে জয়েন করো, বিকজ লাইফের লাইভের ইয়া কমে গেছে। বডি শপের ব্রাইটেনিং সিরামটা নিলাম আজকে, ইউজ করে রিভিউ দাও। না আপু, বডি শপের কিছু এখনো ইউজ করি নেই আমি। আপু হোয়াইটেনিং ক্রিম কোন পেজ থেকে নিচ্ছো? হোয়াইটেনিং ক্রিম? আমি হোয়াইটেনিং ক্রিম ইউজ করছি না। আচ্ছা, সো আফটার দ্যাট যেটা যে একটা মজার, আচ্ছা আমু ওখানে একটা ওই যে দেখো সাদা কালারের একটা ইয়ে আছে, ওই যে এই যে চামচের মতো ছোট। আচ্ছা, তো লাইভ স্ট্রিমে প্লিজ বেশি বেশি করে জয়েন করো। আচ্ছা, মুখে একনি দিয়ে ভরে গেছে, আল্লাহ আপু। একনি, একনির জন্য তো তুমি স্ক্রাব ইউজ করতে পারবা না, ঠিক আছে? বাট এটা কিন্তু বেস্ট অপশন, কজ একনেতে তুমি স্ক্রাব ইউজ করতে পারবা না। একনেতে স্ক্রাব ইউজ করলে কি হবে জানো, যে তোমার একনেটা তো মানে একনে তো নরম থাকে, সো একনের উপরে যখন তুমি মানে শক্ত দানার ইয়াটা দিবা তখন যেটা হবে একনেটা তোমার নরম হয়ে ভেঙে যাবে,
ভেঙে যাওয়ার পর ওটার ভেতরে যে জার্মটা ছিল ওই জার্মটা তোমার আরেক জায়গায় লাগবে, যেখানে তোমার নাই ওখানেও হবে, বাট এটা তোমার ওরকম না, এটা তোমার ডেড সেলস গুলাকে উঠে ফেলবে। যদি তোমার পিম্পল গুলা তোমার হচ্ছে পুরানো হয়ে যায়, অনেক সময় থাকে না যে পুরানো পিম্পল যাইতে চায় না, ওইটা হচ্ছে তোমার ডেড সেলস গুলা না মানে একদম মানে জমতে 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 গুলো উঠতে চায় না। হ্যাঁ, সো এটা যদি ইউজ করো তাহলে যেটা হবে যে তোমার ডেড সেলস গুলো উঠে পড়বে। আচ্ছা ওকে আপু, ড্রাই স্কিন জন্য কোনটা ইউজ করব? অবভিয়াসলি ইউ ক্যান গো ফর দিস, ইউ ক্যান গো ফর দিস। এটার নাম আরেকটা বার বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে লাইকা ক্যামোমাইল ফেসিয়াল এক্সফোলিয়েটর। যারা যারা এখনো স্ক্রিনশট নাও নাই, স্ক্রিনশট নিয়ে ফেলো, বাট কেউ আমার পেজে ইনবক্স করবা না, আমি কিন্তু এগুলো সেল করি না, ঠিক আছে? এটা হচ্ছে তুমি ক্যাপশনে দিয়ে দিছি, বিউটি বেসিক মল বিডিতে পাবা, আমার ক্যাপশনে দেখো, আমার লাইভের ক্যাপশনে দেখো, আমি বিউটি বেসিক মল পেজে পাবা, ঠিক আছে? আপু স্কিন প্রচুর অয়েলি কি করব, স্কিনে অয়েলি এটা ইউজ করতে পারো, এটা তোমার অয়েলিনেস কমায়, ঠিক আছে? কজ এখন আমার স্কিন একদম ড্রাই হয়ে গেছে। সাজেস্ট করো না আপু, স্কিন পাতলা। আপু প্লিজ একটু ওয়েট করো, আমি তোমার জন্য অনেক ভালো একটা প্রোডাক্ট দেখাবো। সো এখন যে প্রোডাক্টটা ইউজ করব, অবভিয়াসলি এটাও তোমার ড্রাই স্কিন ইউজ করতে হবে, ভুলেও ওয়েট করা যাবে না স্কিন। এটা হচ্ছে তোমার ল্যানভেনার স্ট্রবেরি ব্ল্যাক হেড মাস্ক ফোর স্ট্রিপস, ঠিক আছে? এটা অনেকেই ছিল, ল্যানভেনা অনেক ফেমাস ব্র্যান্ড, বাট ল্যানভেনার রেপ্লিকায় ভরে গেছে, জাস্ট ভরে গেছে। ল্যানভেনার যে কি পরিমাণ রেপ্লিকা বাইর হয়েছে মানে আমি নিজেই দেখলে চিনি না। বাট এটা হচ্ছে তোমার ল্যানভেনার, ল্যানভেনা কিন্তু খুবই ভালো ব্র্যান্ড, বাট যদি তুমি রিয়েলটা কিনতে পারো তাহলেই শুধুমাত্র তুমি ভালো একটা রেজাল্ট পাবা, আদারওয়াইজ কিন্তু ভালো রেজাল্ট পাবা না। আর নাও এডেস তোমার এটার কাজটা আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে তোমার স্কিনে মানে তোমার যে ব্ল্যাক হেডস হয়, আমি বলি তোমার স্কিনে দেখবা স্পেশালি নোজ এরিয়াতে দেখবা যে কেমন যেন মানে এটা চাপ দিলে ভেতর থেকে সাদা সাদা ইয়া বের হয় না, ওইটা হচ্ছে তোমার হোয়াইট হেডস, ঠিক আছে? আর যেটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক হয়ে যায়, বুঝছো, মানে অনেকটা ওই লোমের মতো দেখা যায় বাট স্কিনের ভেতরে থাকে, ওইটা হচ্ছে তোমার ব্ল্যাক হেডস, ঠিক আছে? সো এই এইটা হচ্ছে যেটা করে, এটা কিন্তু তোমার ওইগুলারে উঠাইতে সাহায্য করে। আমার স্কিনে যদিও এত বেশি গুলা নাই, তারপরেও মানে কিছু আছে আমার নোজ এরিয়াটায়, ঠিক আছে? এই আরেকবার, আচ্ছা ঠিক আছে, এই যে তোমরা এটার ক্লিয়ার না আসলেও প্রবলেম নাই, এই যে দেখো এখন আসছে মেবি, তো ক্লিয়ার না হলেও প্রবলেম নাই, কজ হচ্ছে ওনাদেরকে দেখাইলে ওরা বুঝতে পারবে যে কোনটা তুমি বলতে চাচ্ছ। তো তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে ফেলো, আই থিঙ্ক স্ক্রিনশট নেওয়া শেষ। আপু চোখের নিচে কালো দাগের জন্য কি করব, কালো দাগের জন্য জোস একটা ক্রিম আছে আমার, আমার তোমরা দেখো, আমার আমার কিন্তু আইসে কিছুদিন আগে অনেক ডার্ক স্পট ছিল, বাট মানে এখন খুব কম, ঠিক আছে? সো আচ্ছা প্লিজ যারা যারা দেখতেছো লাইভটা একটু শেয়ার করে দাও, প্লিজ প্লিজ প্লিজ, যদি একটু লাইভটা শেয়ার করো, ঠিক আছে? সো আমার কিন্তু নাকটা আমি কিন্তু নোজ এরিয়াটাতে ইউজ করব, এবং আমার নাকটা কিন্তু অবভিয়াসলি তোমার পরিষ্কার থাকতে হবে। ওকে, ভালো নাইট ক্রিম হবে, ইয়াস একটা নাইট ক্রিম আছে যেটা আমি ডেতেও ইউজ করি, বাট কোনো ফর্সাকারী ক্রিম না, ঠিক আছে? আর আমি যেগুলা দেখাবো যে এগুলা কিন্তু তোমার অনেক স্কিনকে তোমার হেলদি করার মানে হেলদি করতে হেল্প করবে, প্লাস তোমার স্কিনকে টাইট করতে হেল্প করবে। হ্যাঁ, যেটা এখন আমরা আসলে অনেকে বুঝি না, মনে করি যে ফর্সা খালি মানে ফর্সা হইলেই মনে হয় আমাদের স্কিন সুন্দর হবে, বাট আসলেও লাভ নাই, তুমি অনেক ফর্সা, ঠিক আছে? আমি যে এরকম মানে আমি যতটুকু ফর্সা আছি বা আমার যে ফেয়ার স্কিন টোন, এখানে যদি এই আমার এই গালের মধ্যে এতগুলা পিম্পল, এই গালের মধ্যে এতগুলা পিম্পল থাকে, কেমন দেখা যাবে বলো, তোমরাই বলো যে কেমন দেখা যাবে আমাকে। তো তোমার স্কিন ফেয়ার অর ডার্ক এটা কিছু ম্যাটার করে না, রিয়েলি কিছু ম্যাটার করে না। আমি যদি আজকে কালো হইতাম, আমার স্কিনে কোনো দাগ না থাকতো, তাইলেও অনেক সুন্দর লাগতো, কজ হচ্ছে আমার স্কিন সুন্দর, ঠিক আছে? সো আমি এখন এটা ইউজ করবো একটু। সো দেখো এটা হচ্ছে আমি আমার নোজ এরিয়াটা ইউজ করতেছি, আমি এটা একটু খুলে নিই।
এটা হচ্ছে আমি, আমার নোজের এরিয়াটাতে প্রবলেম, সি ওর যে আমার নাকের মধ্যে কত বেশি, এটা না দিলে আমি বুঝতাম না সিরিয়াসলি। সো আফটার দ্যাট আমার এখানে সাথে একটা স্পুন দেয়, বাট আমি স্পুনটা উঠাই, এরকম স্ট্রিপ দিবে, হ্যাঁ এরকম স্ট্রিপ দিবে, অনেকটা কাগজের মতো, ঠিক আছে স্ট্রিপটা। অনেকটা কাগজের মতো, ঠিক আছে, এটা অ্যাটলিস্ট তোমার, অ্যাটলিস্ট তোমার 10 মিনিট রাখতে হবে, 5 থেকে 10 মিনিট, মানে 5 থেকে 10 মিনিট তোমার রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটা এটার সাথে লেগে যাচ্ছে। হ্যাঁ আমাকে খুবই হাস্যকর লাগতেছে, আমি নিতে পারতেছি না। আপু মুখের কালো দাগের জন্য কিছু বলো, তোমার মুখের কালো দাগ কিসের দাগ আপু, মানে ব্রনের দাগ আর হচ্ছে তোমার পিগমেন্টেশন? এমনিতে পিগমেন্টেশন আর ব্রনের দাগ দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। সো এটা দেখো, আমি যখন শ্বাস নিতেছি এটা ভিতরে ঢুকে পড়তেছে। সো দেখো এই যে এটা, এটা তোমার ব্ল্যাক হেডস এর জন্য অনেক জোস কাজ করে, এই যে সব ব্ল্যাক মাস্ক, চারকোল মাস্ক, এসব জাস্ট ফাউ, একদম ভালো না। আমি আমার লাইফে মানে সব থেকে বেশি ঠকছিলাম ওই ব্ল্যাক চারকোল মাস্ক কিনে। আপু আমি নিউ, তুমি কমেন্ট করছো না কেন? সরি সাদিয়া ফ্রি, আই এম এক্সট্রিমলি সরি। এই যে পরে ফেলছি আপু, এটার প্রাইস কত? একটা মিনিট, এটা হচ্ছে তোমার, আগে তোমাকে একটু ভালো করে দেখাইনি, তারপরেই হচ্ছে তোমার প্রাইসটা বলতেছি। হ্যাঁ সো এটার কাজটা আগে শোনো, তারপর হচ্ছে তোমার এত আউলা ছাউলা করে আছে। ওকে সো এটা হচ্ছে তোমার, এই যে দেখো এটা হচ্ছে তোমার ল্যানবেনার স্ট্রবেরি ব্ল্যাক হেড মাস্ক ফোর স্ট্রিপস, ঠিক আছে। এটার সাথে দেখো কতগুলা স্ট্রিপস দিছে, কতগুলো স্ট্রিপস দিছে দেখ, এগুলো কিন্তু সবগুলো আলাদা আলাদা, ঠিক আছে। এটা কিন্তু অনেকটা কাগজের মতো, বাট ভুলেও তোমরা কাগজ ইউজ করতে যাও না, এই কাজ ভুলেও করো না, মানে এমনিতে বাসায় যে কাগজ থাকে, কজ এটা সাথে এটা দেয়, ঠিক আছে। এইটা এটা আমি তোমাদেরকে এটার ডিসক্রিপশনটাই পড়ে শোনাচ্ছি। দিস মাস্ক ক্যান ডিসলভ দ্য গ্রিজ ডেরিভেটিভস, রিপেয়ার, আচ্ছা আপনি ডার্ক সার্কেলের জন্য কি করব, খুব বেশি ডার্ক সার্কেল টিনেজারদের জন্য কিছু বলো। আপু তোমার হচ্ছে রাত্রেবেলা ঘুমাইতে হবে ঠিকভাবে, ঠিক আছে। সো রাত্রেবেলা যদি ঠিকভাবে না ঘুমাও তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। ওকে সো আর এটা হচ্ছে তোমার যে ডিজাইনড বাই হচ্ছে চাইনা, সরি ডিজাইনড বাই হচ্ছে জাপান অ্যান্ড মেড ইন চাইনা, মানে এটা হচ্ছে তোমার বানানো হয়েছে চাইনাতে, বাট এটার তোমার মানে ফর্মুলাটা অ্যান্ড তোমার ডিজাইন করা হয়েছে তোমার জাপানে, ঠিক আছে। সো মেইনলি এটা হচ্ছে তোমার জাপানের থিওরি, ঠিক আছে, আর ফর্মুলাটাও জাপানের, বাট হচ্ছে বানাইছে হচ্ছে তোমার, মানে লাইক হচ্ছে আমি একটা জিনিস হচ্ছে করলাম, মানে আমি একটা জিনিস বানাবো, এখানে আমি সবকিছু রেডি টেডি করলাম, আমার প্ল্যান সবকিছু আমার মাথা থেকে বের হয়েছে, বাট আমি হচ্ছে আমার আমি বানাবো না, এটা আমি অন্য আরেকটা মানে কোম্পানিকে দিয়ে বানাবো, যেটা হচ্ছে চায়নাতে আছে। হ্যাঁ তো আমি চায়নার একজনকে এই এটার ইয়েটা দিলাম, ঠিক আছে, মানে কন্ট্রাক্টটা দিলাম, সো ও আমাকে জিনিসটা বানাই দিল। সো এটা ওরা খুব সুন্দর ভাবে লিখে দিছে, হ্যাঁ, যে ডিজাইন বাই জাপান বাট মেড ইন চাইনা, ঠিক আছে। অর্ণি রহমান মিম, হ্যালো সুন্দরী, হ্যালো আপু। সো আমার হচ্ছে 5 মিনিটের মতো হয়ে গেছে, 5 মিনিট এটা শুকায় যায়, বাট এর বেশি দরকার নাই, বাট 10 মিনিটের কথা কেন বলছি জানো, কজ হচ্ছে তোমার মানে অনেক সময় দেখা যায় কি, এটা কিন্তু একদম পাতলা করে লাগাইতে হয়, বেশি ভারী করে লাগানো যায় না, বাট অনেক সময় দেখা যায় যে আমরা অনেক বেশি করে লাগাই ফেলি, তখন শুকাইতে টাইম লাগে। সো ওরে দেখো
ও শিট, আচ্ছা আপু বলো না প্লিজ, মেস্তা কিভাবে যাবে? ওটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন, মেস্তা বলতে কিছু নাই, মেস্তা বাঙালিদের বানানো, ওটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন। আউচ, সো আমার রিয়াকশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। মেবি তোমাদেরকে দেখাইতে পারবো না, মেবি বোঝা যাচ্ছে না, কারণ এটা তো হোয়াইট পেপার, ব্ল্যাক হইলে হয়তো বুঝাইতে পারতাম, বাট এই দিকটা হচ্ছে আমার একটু লেগে আছে। সো আমি এটা পানি দিয়ে, মানে অনেক বেশি স্মুথ লাগতেছে এখন নাকটা। আচ্ছা আপু এটা কি টিনেজার ইউজ করতে পারবে? হ্যাঁ অবভিয়াসলি, কজ টিনেজারদের স্কিনে হচ্ছে থাকে তোমার ব্ল্যাক হেডস এর প্রবলেমটা থাকে, তো অবভিয়াসলি ইউজ করতে পারবে। অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে তোমার, এটার প্রাইসটা হচ্ছে তোমার 380 টাকা, অনলি 380 টাকা। এত ভালো জিনিস, মানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর প্রবলেম তো মানুষের লাইগেই থাকে, তো এত জোস একটা জিনিস। আর আমি কিন্তু আবার বলে দিতেছি, আমার নাক দেখো লাল হয়ে গেছে। আরেকটা জিনিস, এটা উঠাইতে যায় আমার কেমন জান বাইরে পড়ছে দেখছো তো, সো এতেই বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি তোমার ভেতর থেকে তোমার জিনিসটা, মানে বের করে আনে, তোমার ব্ল্যাক হেডস গুলাকে বের করে আনে। আমার তেমন একটা ছিল না, বাট তারপরে যা ছিল উঠে গেছে। আর এটাও তুমি হচ্ছে উইকে 2 বারের বেশি ইউজ করবা না, হাইয়েস্ট গেলে 2 বার, এর বেশি কিন্তু ইউজ করবা না, এটা কিন্তু আমি বলে দিচ্ছি। আর এগুলো একটা কিনলে তোমার 1 বছর এমনি চলে যাবে। আর এটার প্রাইসটা হচ্ছে তোমার 380 টাকা মাত্র। আচ্ছা আপি, আমি রাতে ঘুমাই ঠিক মতো ঘুমাই, কিন্তু আমার ডার্ক সার্কেল আর অনেক বেশি, অ্যাড এটা পার্মানেন্ট হয়ে টাইপ, এখন কি করব? মেবি তোমার স্কিনটা অনেক পাতলা, এটা একটা মেন রিজন। আর একটা সেকেন্ড রিজন হচ্ছে তুমি পানি খাও না ঠিক মতো। আর থার্ড রিজন হচ্ছে তুমি তোমার চোখের নিচটা একদম শুকনো থাকে সব সময়, তো ট্রাই করবা তোমার এই জায়গাটাকে ভিজিয়ে রাখার। আর একটা ভালো সিরাম ইউজ করবা, আই সিরাম অর ফেস সিরাম, যেটা হচ্ছে তোমার আইয়েরও কাজ করবে। আপু লাইকাও ইউজ পর কি সুদিং জেল ইউজ করা যাবে? হ্যাঁ অবভিয়াসলি যাবে, তুমি ক্রিমও ইউজ করতে পারো, সুদিং জেলও ইউজ করতে পারো। আচ্ছা আপু বলো প্লিজ। আচ্ছা আপু এমন এটা ঝুলে গেছে, ফেস ঝুলে গেছে, কি করব? অনলি 19 ইউয়ার, ওকে, মানে খুবই স্যাড ব্যাপার সেটা, মানে কি বলবো। মেবি তুমি কোনো পাকিস্তানি ক্রিম ইউজ করছিলা, তোমার লাইভ দেখার জন্য ওয়েট করছিলাম, সো সুইট অফ ইউ মিম আপু। তোমার স্কিন ঝুলে গেছে লাইক সিরিয়াসলি। আচ্ছা যাই হোক, তুমি একটা কোলাজেন বুস্টার ইউজ করো, ঠিক আছে? আমার খুব খারাপ লাগে যে এই বয়সে, মানে তুমি আমার থেকে 1 বছরের ছোট হবা, আমি আইম 20+, সো মানে আমি আমার বয়স কখনো লুকাই না, ঠিক আছে? যে আমার এজের আমার অনেক ফ্রেন্ডরা আছে বলে 18+, 19+, ঠিক আছে, লুকানোর কি আছে, সো এগুলা লুকানোর কিছু না, আই এম 20+। আচ্ছা আপু লিপিং, সো ও আচ্ছা, তোমার যে জিনিসটা বলি না সেটা হচ্ছে যে কোলাজেন আছে এমন প্রোডাক্ট ইউজ করো, আর এটা কিন্তু পানি পানি, এটা ইউজ করতে পারো তোমার স্কিনে যদি তোমার থাকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে তাহলে ইউজ করবা, আদারওয়াইজ ইউজ করার দরকার নাই। আর হচ্ছে এক্সফোলিয়েটার ইউজ করবা, এক্সফোলিয়েটার ইউজ করলে তোমার স্কিনের হচ্ছে হবে তোমার ব্লাড সার্কুলেশন বাড়বে তোমার ফেসের। আচ্ছা আপু বলো প্লিজ, তোমার কাছে, আমার কাছে বুঝি নাই কিসের ক্রিম। আচ্ছা এটার নাম কি? এটা হচ্ছে ল্যানভেনা স্ট্রবেরি ব্ল্যাক হেড মাস্ক ফর স্ট্রিপস, এটা তোমার হচ্ছে ব্ল্যাক হেডস উঠানোর জন্য, অনেকটা যে চারকোল মাস্ক টাইপ, তাইলে বুঝবা মেবি। ওকে নাও যেটা করব সেটা হচ্ছে তোমার, এটা পুরো একদম কাঁঠালের আঠার মতো অনেকটা, সো আফটার দ্যাট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার মাস্ক, ঠিক আছে? এই মাস্কটা হচ্ছে তোমার এত সুন্দর স্মেল, এত সুন্দর স্মেল, এটা হচ্ছে মালাওয়ের, ঠিক আছে? মালাওয়ের
ইউ নো মেলাও কত ফেমাস একটা ব্র্যান্ড। এটা তোমরা গুগলও করতে পারো, এখানে পেছনে বারকোড আছে, সরি এটা না, ওই ও আচ্ছা, এখানে এখানে স্ক্যান করলেই হবে, এটা স্ক্যান করলেই হবে, এটা স্ক্যান করলে তোমরা গুগলে পাওয়া যাবে। আপু তোমার হোয়াইটেনিং সফটওয়্যার নাম কি এন্ড প্রাইস কোন পেজে পাবো? আমি অনেকগুলো সব ইউজ করি, রিসেন্টলি হচ্ছে তোমার বিউটি কেয়ারের সবগুলো ইউজ করতেছি, প্লাস তোমার আমি কোজিক সবটা ইউজ করি। হ্যাঁ কোজি, ওটা তোমরা কোজিস অ্যান্ড বিডিতে পাবা। আপু ব্রণের জন্য কি করব, ব্রণের জন্য আপু তোমার হচ্ছে ভালো একটা সিরাম অবভিয়াসলি ইউজ করতে হবে। যেমন তুমি হচ্ছে ব্রণের জন্য যে সিরামটি ইউজ করতে পারো সেটা হচ্ছে তোমার স্নেল স্নেলের যে সিরামটা আছে, HABH-এর, ওই সিরামটা ইউজ করতে পারো। সো এইটা হচ্ছে তোমার মালাওয়ের পিউরিফাইং পিঙ্ক ক্লে মাস্ক, এটা কিন্তু বেসিক্যালি ক্লে মাস্ক, ঠিক আছে, বাট পিঙ্ক কালার। এটা এইটুকু, বটলটা এইটুকু, বাট এটা অনেক থাকে, মানে লিটারেলি ধরে আমার মনে হয় এটা আমি একটা মানে কি বলবো, ওই কি বলে এটা আয়রন আছে না, আয়রনের একটা মেটাল ধরছি, অনেক থাকে। আপনি বলো না প্লিজ আপু, সরি কার করতে পারতেছিলাম না। আপু পিটিভি ফাউন্ডেশনটা কেমন হবে? আচ্ছা আপু এটা অফ টপিক, ওকে। সো পিউরিফাইং ইলুমিনেট রিফাইন ব্রাইটনিং ফর্মুলেটেড উইথ ভিটামিন এ, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার মালাওয়ের পিঙ্ক ক্লে মাস্ক, এটা বেসিক্যালি এটুকুই লেখা আছে, আর তোমার প্যাকেজে হচ্ছে অনেকটা লেখা আছে, ওকে। আচ্ছা এটার একটা মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে তোমার অ্যাকুয়া, ফার্স্ট অফ অল অ্যাকুয়া, যেটা অ্যাকুয়া তো হচ্ছে ওয়াটার, আর হচ্ছে তোমার ক্যাওলিন, ক্যাওলিন ক্লে, মানে হচ্ছে তোমার ক্যাওলিন একটা ক্লে, ঠিক আছে। সো এই ক্লেটা হচ্ছে তোমার স্কিনের জন্য অনেক বেশি হেল্পফুল, ঠিক আছে। তারপরে হচ্ছে বেন্টোনাইট আছে, এটার অ্যাকচুয়াল ক্লাস কাজটা আমি জানি না। তারপরে হচ্ছে অ্যালোভেরা আছে, লিভস জুস, যেটা অ্যালোভেরার যে মানে অ্যালোভেরা পাতার যে জুসটা আছে, মানে অ্যালোভেরার জুসটা, ওইটা, ঠিক আছে। আর আর মেইন কিছু ইনগ্রিডিয়েন্ট হচ্ছে তোমার সিড অয়েল আছে, গ্লিসারিন আছে, অবভিয়াসলি গ্লিসারিন আছে, তারপর হচ্ছে তোমার ল্যাকটিক অ্যাসিড আছে। সো এইগুলাই আমার কাছে মনে হলো যে বেশি ইম্পর্টেন্ট কিছু তোমার মানে ইনগ্রিডিয়েন্টস যেগুলো। আর এটা হচ্ছে তোমার এক্সপায়ারি ডেট আছে অনেক দিন, অনেক দিন, 2020, 2022, 2022 পর্যন্ত এক্সপায়ারি ডেট আছে। আপু ভালো একটা ব্রাইটেনিং ক্রিম দেখাও আর সিরাম দেখাও, অবভিয়াসলি একটু ওয়েট করো, আমি দেখাবো দেখাবো। সো এটা আমি এখন ইউজ করবো, ক্লে মাস্ক, ক্লে মাস্কটা ইউজ করার পর আমি তোমাদেরকে ওইটার কথা বলবো, ঠিক আছে। সো এখন হচ্ছে আমি ক্লে মাস্কটা ইউজ করবো। সো আমি একটা ছোট এত একদম মোটা করে ইউজ করার দরকার নাই, কালারটা অনেক বেশি সুন্দর। তোমরা কিন্তু আই এরিয়াটাকে অ্যাভয়েড করবা, ঠিক আছে। এটাতে আমার নাইট স্কিন কেয়ারটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমি উইকে একবার করি। হ্যাঁ এই মাস্কটা কিন্তু আমি উইকে হাইয়েস্ট গেলে 1 থেকে 2 বার। এটার স্মেলটা অনেক বলবো না যে একদম স্ট্রবেরির মতো অনেক সুন্দর, বাট হ্যাঁ ভালো আছে, বাট এটার স্মেলটা মানে তোমার যে অনেক স্ট্রবেরি টাইপ লাগবে ওইরকম কিছু না, বাট হ্যাঁ সুন্দর একটা মিষ্টি স্মেল আছে, অনেক ভালো কাজ করে ক্লে মাস্ক তো জানোই, অনেক ভালো কাজ করে। তো এটা কিন্তু না শুকানো পর্যন্ত করা যাবে না। আপনি এটার কাজ কি, এটার কাজ হচ্ছে তোমার স্কিনকে ডিপ ক্লিন করবে, ঠিক আছে, এটা তোমার স্কিনকে ডিপ ক্লিনজিং করে। এটা আমি উইকলি একবার মাখি,
বাট আমি প্রচুর স্কিন কেয়ার ফ্রিক, প্রচুর জিনিস ইউজ করতে পছন্দ করি, প্রচুর হচ্ছে এক্সপেরিমেন্ট করি। আচ্ছা আপু, তুমি আমার মেসেজ কেন পড় না? এই যে আপু পড়ে ফেলছি। আমি অনেক কিপটা অনেক কম কম করে ইউজ করতেছি। এটা তোমার হাইয়েস্ট 10 মিনিটস রাখতে হবে, ঠিক আছে? হাইয়েস্ট, এর বেশি দরকার নেই। আচ্ছা, 3 ডেজ ওয়ার্কশপ আবার কবে করবা আপু? ওইটা নট শিওর আপু, চলে যাই। সাইমা আক্তার, আপু কেন চলে যাবা? আমি আমি এটা নিতে চাই। হ্যাঁ অবভিয়াসলি এটা অনেক জোস, এটা তোমরা বিউটি বেসিক মল বিডিতেই পাবা, ঠিক আছে? এই যে স্ক্রিনশট নাও, মালাও, এটা হচ্ছে পিঙ্ক ক্লে মাস্ক, ঠিক আছে? আপু তোমার স্মাইল অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা কি সব এজের পার্সন ইউজ করতে পারবে? নো 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 নো, এটা হচ্ছে তোমার আফটার 16, ঠিক আছে? আফটার 16 ইউজ করবে। আপি পিগমেন্টেশনের জন্য কি ইউজ করব? পিগমেন্টেশনের জন্য অবভিয়াসলি এটা ইউজ করতে পারো, কারণ এটা তোমার পিগমেন্টেশন লাইট করে, আমি যতটুকু বুঝতে পারছি। কারণ আমার স্কিনে এই এটা ইউজ করার কিছুদিন আগ পর্যন্ত হচ্ছে তোমার ইয়া ছিল, ওই কি বলে এটারে, ওই ফ্রিকলস এর প্রবলেম ছিল অনেকটা, ঠিক আছে? বাট এটা এটা ইউজ করার পরে প্লাস অন্যান্য ইউজ করে, যে সবগুলো ইউজ করার পরে অনেকটা হচ্ছে তোমার ফ্রিকলস এর প্রবলেমটা কমছে। আপু মাস্টার প্রাইস, এই মাস্টার প্রাইস হচ্ছে 650, ঠিক আছে? তোমরা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে তোমরা ভাবতে পারো যে এইটুকু মাস্কের প্রাইস 650, বাট ট্রাস্ট মি, তুমি যদি এটা নাও তাহলে তুমি এটা কয় মাস ইউজ করতে পারবা? যদি তুমি এটা উইকলি 2 বার করে ইউজ করো, তুমি এটা অ্যাটলিস্ট 7 মাস ইউজ করতে পারবা। 7 মাস না, 6 মাস, 6 মাস ইউজ করতে পারবা, 6 মাস ইউজ করতে পারবা এটা। তো 650 টাকাতে এত ভালো একটা মাস্ক কিনলে প্রবলেম কি? আর মানে স্কিন কেয়ারের প্রোডাক্ট একটু দামি, মানে হচ্ছে একটু প্রাইজি জিনিস কিনাই ভালো, কারণ এটা যদিও এত বেশি প্রাইস না, তারপর অনেকের কাছে এটা প্রাইজি মনে হইতে পারে। বারবার একটা মানে একটার পর একটা কিনার থেকে তো একটা ভালো জিনিস কিনাই ভালো, তাই না? আমি বেশি মানে হেসে হেসে কথা বলতে পারতেছি না, কজ আমার মুখে ইয়া দেওয়া। আর প্রাইস এন্ড বেনিফিট প্লিজ ডিসক্রাইব করো। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে মূলত 650 টাকা, ইয়াস, এটার প্রাইসটা 650 টাকা। আর এটার যে কাজটা, সেটা হচ্ছে তোমার স্কিনে এক্সেস যে অয়েলটা আছে, এক্সেস অয়েলটা দূর করে, ঠিক আছে? এক্সেস অয়েলটা দূর করে অ্যান্ড হচ্ছে তোমার স্কিনকে মানে ড্রাইও করে না, আবার হচ্ছে অয়েলিও করে না, কম্বাইন রাখে। বাট এটা ইউজ করার পরে অবভিয়াসলি তোমার মানে ময়েশ্চারাইজিং ক্রিম ইউজ করতে হবে, এটা মাস্ট ইউজ করতেই হবে। আপু টেক্সট পড়ো না কেন? এই যে পড়ে ফেলছি আপু, বেশি টেক্সট পড়তে গেলে আমি তো তোমাদেরকে এগুলো ডিসক্রাইব করতে পারবো না, সো দ্যাট পরে তো তোমরাই জিজ্ঞেস করবো যে আপু এটার কাজ কি, এটার কাজ কি, তাই না? আপু টিট্রি অয়েল সিরাম কোনটা ভালো, কোন ব্র্যান্ডের? টিট্রি অয়েল হচ্ছে তোমার বেসিক্যালি অ্যাকনের জন্য, অ্যাকনের ওপরে দিতে হয় শুধু। আর এটা তুমি বডি শপেরটা যদি কিনতে পারো সব থেকে বেস্ট হবে। আপু স্কিনের রগ দেখা যায় কি করবো? স্কিনের রগ দেখা যায় তার মানে তোমার স্কিন অনেক পাতলা হয়ে গেছে। হ্যাঁ, সো ট্রাই করো যেন স্কিন মোটা হয়। আর কিছু কিছু প্রোডাক্ট আছে, এগুলো দিলে হচ্ছে তোমার স্কিন মোটা হয়, কারণ কোলাজেনের মাত্রা যত কমতে থাকে তোমার স্কিনের ইলাস্টিসিটি কমতে থাকে, তোমার স্কিনের গ্লো কমতে থাকে। সো মানে আমাদের এইজের সাথে সাথে হচ্ছে কোলাজেনের মাত্রাটা মানে কমে বাড়ে, ঠিক আছে? তো আরে এখন হচ্ছে এটা দেখাইতে, এটা তো কথা বললাম, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার সিরাম, ঠিক আছে? এই সিরাম নিয়ে আমি যে কি পরিমাণ ঘাটছি, কি পরিমাণ ঘাটছি তোমাদের কোনো ধারণা নাই। আচ্ছা এটার নাম কি? এটার নাম হচ্ছে তোমার মালাও পিঙ্ক ক্লে মাস্ক, পিঙ্ক ক্লে পিউরিফাইং মাস্ক, ঠিক আছে? আপু গ্রিন টি ক্রিম কেমন হবে হোয়াইটেনিং এর জন্য? একদম ভালো না।
আপনি চোখের পাশের কালো দাগ সানটেন পড়ে গেছে রিমুভ হবে কিভাবে? সানটেনের জন্য অবভিয়াসলি এটা ইউজ করবা, এন্ড পাশাপাশি হচ্ছে তোমার অবভিয়াসলি তোমার সানস্ক্রিন ইউজ করতে হবে, ঠিক আছে? ওইটা রিমুভ আস্তে আস্তে হবে, একদিনে হবে না কখনোই। সো এখন যেটা দেখাবো এটা হচ্ছে তোমার ডক্টর রাসেলের ভিটামিন সি সিরাম, যদিও আমি এটা মধ্যে রাখি না, এমনি রাখি, বাট তোমাদেরকে দেখানোর জন্য আনছি। এই যে এটা একদম অরেঞ্জের মতো স্মেল, একদম অরেঞ্জ, ঠিক আছে? এটা একদম অরেঞ্জের মতো স্মেল, অনেক সুন্দর স্মেল এটা। আর ভিটামিন সি ব্রাইটেনিং অ্যান্ড অ্যান্টি এজিং ফেস সিরাম। এখন আমি বলি যে এটার কাজটা কি। হ্যাঁ, এটার এটার কাজটা তোমার স্কিনকে যদি তোমার ভালো রাখতে হয়, অবভিয়াসলি একটা সিরাম ইউজ করতে হবে, এটা মাস্ট ইউজ করতেই হবে, ঠিক আছে? আফটার দ্যাট অবভিয়াসলি তোমার তোমার স্কিনে সিরাম ইউজ করলে অবভিয়াসলি একটা ময়েশ্চারাইজিং ক্রিমও ইউজ করতে হবে, ঠিক আছে? সো এই সিরামটার বেসিক্যালি মেইন কাজ যেটা, সেটা হচ্ছে যে তোমার স্কিনকে এটা মানে ব্রাইট তো করেই, কজ এটার মধ্যে ভিটামিন সি আছে। সো এটা তোমার স্কিনকে ব্রাইট করবে, তোমার স্কিনের যদি পিগমেন্টেশন থাকে, ঠিক আছে, যেমন কালো হয়ে গেছে জায়গায় জায়গায়, ওগুলা দূর করতে হেল্প করবে। প্লাস তোমার চোখের নিচে যদি কালো দাগ থাকে এটাও হেল্প করে। আর ডক্টর রাসেলের একটা আই ক্রিম আছে, ঠিক আছে? আচ্ছা পাতলা, আমি তো বলতেছি আপু একটু ওয়েট করো। এখন এটা ইউজ করলে তোমার যেটা হবে সেটা হচ্ছে যে এটার মধ্যে কোলাজেন আছে, ঠিক আছে? কোলাজেন যেটা করে তোমার স্কিনকে, তোমার স্কিন যদি পাতলা হয়ে যায় তোমার স্কিনকে মোটা করতে হেল্প করে, মানে থিক করতে হেল্প করে। আর হচ্ছে তোমার স্কিনকে ব্রাইট তো করবে, বাট এটা আস্তে আস্তে, ঠিক আছে? ভিটামিন সি যেহেতু আছে, ভিটামিন সি তো তোমরা জানো যে অ্যান্টি অক্সিডেন্ট, সো এটা কিন্তু তোমার হেল্প করে তোমার ব্রাইটনেস বাড়াইতে, বাট এটা একটু টাইম লাগবে। পুরো একটা শেষ করলে দেখবা তুমি ব্রাইট হয়েছো, বাট 2-3 বার ইউজ করে যদি মনে করো, সিরাম ইউজ করে কখনো ব্রাইট হওয়া যায় না। আর সেকেন্ড কথা হচ্ছে যে এটা অ্যান্টি এজিং এর কাজ করে, যেমন আবার মানে চোখের দিকে বা তোমার এই যে এদিকে এই এই স্মাইল এরিয়াটাতে যদি তোমার মানে ভাজ টাজ পড়ে যায়, এটা ইউজ করতে করতে এটা চলে যাবে, ট্রাস্ট মি চলে যাবে। আর এটা ডক্টর রাসেলের ভিটামিন সি, এটা অবভিয়াসলি তোমার মানে এটার কিছু কিছু নকলও আমি দেখছি, সো ট্রাই করবা এটা মানে রিয়েলটা নেওয়ার, ঠিক আছে? কোন এজের পর থেকে সিরাম ইউজ করতে পারো? আফটার 17 17 18-এ মেয়েদের জন্য আপু সিরাম, এটা তুমি 17 এজ থেকে ইউজ করতে পারবা। আফটার দ্যাট এটা ইউজ করলে তোমার হচ্ছে তোমার যে তোমার আই এরিয়াতে চোখের নিচে যদি ইয়া পড়ে যায়, ওই রিঙ্কলস পড়ে যায়, ওইটা তোমার সরাইতে হেল্প করবে। আর এটা স্মেল পুরো অরেঞ্জের মতো। আর আমি এটা ইউজ করার আগে ভয় পাচ্ছিলাম, কজ হচ্ছে যে এটা ইউজ করার আগে আমি ভয় পাচ্ছিলাম যে এটা যেহেতু হচ্ছে এটা হচ্ছে ভিটামিন সি আছে, তার মানে এটা হচ্ছে তোমার অরেঞ্জ আছে, সো অরেঞ্জটা ওইটায় যে অ্যাসিডটা থাকে এটাতে অনেক সময় হয় কি যে আমাদের স্কিনটা ইয়া করে মানে ইচিং করতে পারে। সো আমি ভয় পাচ্ছিলাম, বাট এটা ইউজ করার পর একদম ইচিং করে না। তারপরে আমি বলবো যাদের হচ্ছে অ্যালার্জি আছে তারা এটা ইউজ করবা না, ঠিক আছে? এরপরে যদি ইউজ করো আমি কিন্তু তাই না, আমি বলে দিছি। সো এখন যেটা এটার প্রাইসটা পড়বে হচ্ছে, এটার প্রাইসটা তোমাদের বিউটি বেসিক মল বিডিতে হচ্ছে প্রাইস হচ্ছে তোমার 650 টাকা, ঠিক আছে? এটার প্রাইসটা হচ্ছে তোমার 650 টাকা। এটা অনেক ভালো, এত কম প্রাইসের মধ্যে এত ভালো সিরাম পাওয়া যায় না। সো এটা আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা তুমি দিনের বেলা ইউজ করতে পারবা, ঠিক আছে? অবভিয়াসলি সানে গেলে এটার সাথে তোমার সানস্ক্রিন ইউজ করে যেতে হবে, আর এটা তুমি মেকআপ করার আগেও ইউজ করতে পারবা, ঠিক আছে? এটা কিন্তু মেকআপ করার আগেও ইউজ করা যাবে। এগুলো কি তোমার পেজে পাবো? নো 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 না, আমার পেজে কিচ্ছু পাবা না। আমি হচ্ছে মেনশন করে দিছি পেজটাকে, ওটা হচ্ছে তোমার বিউটি বেসিক মল বিডি, ওই পেজে পাবা, ঠিক আছে? এটা আমার এখনো শুকাচ্ছে না, প্যারা নেই, 10 মিনিটের মতো হয়ে গেছে বেবি। তো আমি এটা উঠায় ফেলবো, শুকাইতে অনেকটা, আজকে মোটা করে দিছে আমি। অরিজিনাল সিরামটা কোথায় পাবো? আপু বিউটি বেসিক মল বিডিতে পাবা, এটার প্রাইস মাত্র 650 টাকা মাত্র।
বিউটি বেসিক মল বিডি। দেখো আমি কিন্তু নিচের দিকে এমনি মুছতেছি না, উপরের দিকে, উপরের দিকে হচ্ছে ইয়ে করবা আপু। ঠিক ঠিকের মিটিং তো পুরো মানে পাতলা আপু, ঠিকের মিনিং তো পুরো মানে পাতলা, কিন্তু তুমি বললা এটা স্কিন মোটা করে, কিন্তু পরে বললা ঠিক করে। তো ঠিক ঠিক মানেই তো মোটা করা, তাই না? পুরো মানেই তো ঠিক। মেবি তোমারই বুঝতে সমস্যা হয়েছে। থিন থিন মানে হচ্ছে তোমার পাতলা, আর ঠিক মানে হচ্ছে তোমার পুরো, ঠিক আছে? মেবি তোমার বুঝতে প্রবলেম হয়েছে, আমি থিন একবারও বলি নাই, ঠিক আছে? বিটি কেয়ার, বিটি থেকে এটা নিতে পারবো না, ওইখানে এটা অ্যাভেলেবেল নাই আপু। সিরাম এর পরে সুদিং জেলটা ময়েশ্চারাইজার হিসেবে নেওয়া যাবে? নো 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 নো, সুদিং জেলের কাজ সুদিং জেলের, ঠিক আছে? সুদিং জেল ইউজ করে আমি আমি সাজেস্ট করব যে ওটা 30 মিনিটের বেশি না রাখতে, ঠিক আছে? 30 মিনিটের বেশি রাখবা না। সো ডান, এটা আমার উঠানো একদম শেষ। আপু ফিটমি ফাউন্ডেশনটা কেমন হবে? অনেকবার আস করেছি আপু। ফিটমি হচ্ছে তোমার ড্রাই স্কিনের ফাউন্ডেশন আছে, অয়েলি স্কিনেরটাও আছে। এটা হচ্ছে তোমার একদম ন্যাচারাল একটা ফিনিশ দিবে। সো ট্রাই করবা যদি রিয়েলটা নেওয়া, ঠিক আছে? ফেকটা নিলে পস্তাবা, ফেকটা খুবই বাজে। সো ট্রাই করবা রিয়েলটা নেওয়ার। সো আমার স্কিন দেখো অনেক ডিসিপ্লিন লাগতেছে, তাই না? আফটার দ্যাট এখন হচ্ছে আমি সিরাম ইউজ করবো। সিরামটা অবভিয়াসলি ইউজ করার আগে এভাবে শেক করে নিবা, আর এটা কিন্তু দিনের বেলা ইউজ করা যাবে, এটা কিন্তু আমি বলে দিচ্ছি। আর সব থেকে বেস্ট রেজাল্ট পাবা যদি দিনের বেলা রাত্রের বেলা দুইবার এক মানে দুইবার ইউজ করো, তাহলে বেস্ট রেজাল্ট পাবা। আর এটা না একদম পাতলা না, একদমই পাতলা না, একটু থিক, অনেক জোর সিরাম। আমি যে কি পরিমাণ সিরাম ফ্রি, আমার অনেক ভালো লাগে সিরাম ইউজ করতে। এই যে এটা আহ, ঠিক আছে? এটা একটু শুকাবে, ঠিক আছে? এটা একটু শুকাবে। এখন হচ্ছে আমি শুকাইতে শুকাইতে এটার কথা বলি, সেটা হচ্ছে ভিটামিন সি ক্রিম। এটা কিন্তু বেসিক্যালি ময়েশ্চারাইজিং ক্রিম, বাট এটা উপরে কিন্তু লেখা আছে ব্রাইটেনিং অ্যান্ড অ্যান্টি এজিং ক্রিম। কেন লেখা আছে আমি বলি, এটা লেখার কারণ হচ্ছে যে ভিটামিন সি কিন্তু অবভিয়াসলি অবভিয়াসলি ফর শিওর ভিটামিন সি অবভিয়াসলি তোমার ব্রাইটেনিং এর কাজ করে। হ্যাঁ, এটা তোমরা গুগল করলেও দেখবা, ইউটিউবে গেলেও দেখবা, সব জায়গায়। এই সিরামটা একদম মিষ্টি মিষ্টি, অনেক মানে মজা লাগবে। সো এটা তোমরা ওখানে গেলেও দেখবা। আপনি প্লিজ বলেন না আমার অয়েল স্কিনের জন্য কোন সিরামটা দিব। অবভিয়াসলি ইউ ক্যান গো ফর দিস, বিকজ এইটা হচ্ছে তোমার স্কিনকে কম্বিনেশন করতে করতে হেল্প করবে। এটা তোমার ড্রাইও করে না, আবার হচ্ছে অয়েলিও করে না, ঠিক আছে? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? লামিয়া শেখ, জাস্ট উমা, ইউ রিয়েলি লিসন, ওকে। চলে গেলাম, এত রাগ করলে তো আপু চলে না, বিকজ আমার নিজের কাজটাও তোমার করতে হবে, তাই না? আমার তো বলতে হবে। আচ্ছা, শেয়ার ডান মাই বিউটি কুইন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আপু ফিটি ফান বলেছিলাম,
আচ্ছা আপু, ওয়ান স্প্রিং সিরামটা কেমন? একদম ভালো না, একদমই না, ওটা কোনো কাজই করে না। এঞ্জেল মো, হ্যালো মুন, হ্যালো, আমি নিউ, ওয়েলকাম টু মাই লাইফ। আপু, তোমার ইউজ করার পর ফেস ওয়াশ করে ফেলতে হয় টোনার? নো 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 নো, টোনার ইউজ করার পরে ভুলেও স্কিন ইয়ে করে ফেলতে হয় না। টোনার নিয়ে আমি আরেকদিন হচ্ছে ইয়ে করবো, বাট অবভিয়াসলি টোনার ইউজ করাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য অবভিয়াসলি তোমার ইয়ে করতে হবে, ঠিক আছে? টোনার ইউজ করতে হবে। তুমি আমার কমেন্ট পড়ো, এই যে এঞ্জেলমন, তোমার কমেন্ট পড়ে ফেলছি। সো ডাক্তার রাসেলের এখানে হচ্ছে দেখো, সে বারবিতে লেখা, সব আরবিতে লেখা। প্লিজ বলেন লেন্স কোথা থেকে নিয়েছে? এটা ওয়াচ ভ্যালি থেকে নেওয়া। সো এটা হচ্ছে তোমার, এটা কিন্তু মেইনলি হচ্ছে তোমার ময়েশ্চারাইজিং ক্রিম, হ্যাঁ, বাট এই ক্রিমটা এত বেশি ময়েশ্চারাইজ, মানে ময়েশ্চারাইজড করে তোমার স্কিনকে, এত বেশি হাইড্রেশন দেয় যে তোমার অনেক বেশি ইউজ করার কোনো দরকারই নেই। একটু ইউজ করলে এত বেশি হাইড্রেশন দিবে, মানে তোমার কোনো ধারণা নাই। এটা ইউজ করলে তুমি দেখতে পারবে এখন। সো মানে সিরাম ইউজ করার পরে না, একটা ক্রিম ইউজ করা, ময়েশ্চারাইজিং ক্রিম ইউজ করা একদম মাস্ট, কজ যে মানে তোমার সিরাম ইউজ করার পরে না স্কিনটা একটু ড্রাই হয়ে যায়, হ্যাঁ, এটা কিন্তু মাস্ট। সিরাম ইউজ করার পরে অবভিয়াসলি একটা ক্রিম ইউজ করতে হবে। সো এই ক্রিমটা কিন্তু অবভিয়াসলি তোমার অ্যান্টি এজিং এর কাজ করে, হ্যাঁ। আমার কথা বিশ্বাস না হলে তোমরা গুগল করতে পারো। গ্রিন টি কি কেমন? ভালো না? পাখি আজকে আমার কমেন্ট পড়ো না, সাদিয়ে চুইতি, পাখিটা আজকে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ সাদিয়ে চুইতি। র্যাশেস স্পটের জন্য কি করব? অ্যালার্জি প্রবলেম আছে। র্যাশেস স্পটের জন্য প্লিজ আপু বেশি বেশি করে তুমি ইয়া দাও, বরফ ইউজ করো। অ্যালার্জি প্রবলেম থাকে এগুলো ইউজ করা যাবে না। এসএস নিব, ধরো এই যে এসএস, এই যে নাও এইটা, এটা এই দুটা, এটা নিলে অবভিয়াসলি এটা নিবা, এটা আমি বলে দিচ্ছি যে এটা যদি নাও অবভিয়াসলি এটা দিবা, ঠিক আছে? শুধু এটা যদি ইউজ করো তাহলে কিন্তু হিতের বিপরীত হবে, ঠিক আছে? স্কিন ড্রাই হয়ে যেতে পারে যদি এটা শুধু ইউজ করো, মানে সিরামটা যদি খালি ইউজ করো তাহলে তোমার স্কিন ড্রাই হয়ে যেতে পারে। অবভিয়াসলি সাথে একটা মানে ইয়া ইউজ করতে হবে, তো ময়েশ্চারাইজিং ক্রিম ইউজ করতে হবে। এখন বলতে পারো যে এটাই কি ইউজ করতে হবে? না, আনসার ইজ নো, বাট কথা হচ্ছে যে এটার কাজটা অনেক ভালো, এটা অনেক ভালো কাজ করে। আর এটার সাথে যখন তুমি এটা এটা ইউজ করবা তখন মানে একদম দুইটা মিক্স হয়ে অনেক ভালো কাজ করবে। কথা কতবার যে আস করলাম র্যাশ স্পটের জন্য কি ইউজ করবে, অ্যালার্জি প্রবলেম আছে, মাত্র বলেছি আপু, মায়া আপু তুমি হচ্ছে বরফ ইউজ করবা, তোমার অ্যালার্জি প্রবলেম আছে ভুলেও এগুলো ইউজ করতে যাও না। আচ্ছা, অয়েলি স্কিনের জন্য একটা ভালো টোনার বলো। আচ্ছা তুমি হচ্ছে, তুমি এই যে বিএইচএ পিএইচ এর যে টোনারটা আছে কোরিয়ান প্রোডাক্ট, ওটা ওটি ইউজ করতে পারো। আমি দেখো কত কম দিচ্ছি, এটা একটু দিলেই অনেক বেশি হাইড্রেশন দেয়। সি ক্লে মাস্কটা দেওয়ার পর একটা ময়েশ্চারাইজার ক্রিম সাজেস্ট করো, এই যে গো ফর দিস ওয়ান। স্কিনকে যদি মানে এটা নিভিয়া, যে আমি যে নিভিয়া অলওয়েজ দেই, তোমরা তো জানো যে আমি সবসময় নিভিয়া সাজেস্ট করি, বাট এটা নিভিয়ার চেয়েও বেশি হাইড্রেশন দেয়। আমি ভাবছিলাম যে ভিটামিন সি যেহেতু, মেবি স্কিন মনে হয় ড্রাই করে ফেলবে বেশি, বাট আমি অ্যাকচুয়ালি টোটালি রং ছিলাম। এটার প্রাইস কত? এটার প্রাইসও 650 আর সিরামটার প্রাইসও 650। আল্লাহ, আমি এখান থেকে উঠাই নাই। আপু মার্কেটে পাবো মাইমিসিং এর? নো আপু, এটা মাইমিসিং এ পাবা না, আর পাইলেও তুমি রিয়েলটা নাও পাইতে পারো, বিকজ এটা রেপ্লিকা আছে। হাই এঞ্জেলাপি, হ্যালো, আপু সিরাম ইউজ করে কি ফেস ওয়াশ করে ফেলবো? আপু নো, সিরাম ইউজ করে ফেস ওয়াশ ইউজ করা যাবে না। ডে টাইম ময়েশ্চারাইজার হবে, এটা ডে টাইম ইউজ করা যাবে, সিরামটাও ডে টাইম ইউজ করা যাবে, এটাও ইউজ করা যাবে, ঠিক আছে?
স্কিনে দাগ দূর করার জন্য অবভিয়াসলি এটা অনেক ভালো কাজ করে। আচ্ছা আমি আবার এগুলো একটু আরেকবার দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার ডক্টর রাসেলের ভিটামিন সি ব্রাইটেনিং অ্যান্ড অ্যান্টি এজিং সিরাম, এটার প্রাইস হচ্ছে 650 টাকা, পেয়ে যাবে বিউটি বেসিক মল বিডি পেজে, ঠিক আছে? আর এটার নাম হচ্ছে তোমার ভিটামিন সি, ডক্টর রাসেল ভিটামিন সি ব্রাইটেনিং অ্যান্ড অ্যান্টি এজিং। এটার মধ্যে কিন্তু কোলাজেন বুস্টার আছে, এটার মধ্যে কোলাজেন বুস্টার আছে, মানে কোলাজেন আছে যেটা তোমার স্কিনে হচ্ছে কোলাজেন বাড়াইতে হেল্প করে। সো নিভিয়া নাইট ক্রিম, নিভিয়া ইজ নট নাইট ক্রিম, এটা ময়শ্চারাইজিং ক্রিম, এটা তুমি যে কোনো টাইম ইউজ করতে পারো এটার মতো। সো এটা হচ্ছে ব্রাইটেনিং অ্যান্ড অ্যান্টি এজিং ক্রিম, ঠিক আছে? এটা হচ্ছে তোমার স্কিনকে ব্রাইট করতেও হেল্প করবে, প্লাস হচ্ছে তোমার স্কিনের হচ্ছে কোলাজেন বাড়াবে, স্কিনকে মোটা করতে হেল্প করবে। আর এটার প্রাইসও 650 টাকা, এটাও তুমি বিউটি বেসিক মল পেজে পাওয়া যাবা। অ্যান্ড এটা হচ্ছে তোমার ল্যানবেনার স্ট্রবেরি হচ্ছে এখানে ব্ল্যাক হেড পোর স্ট্রিপস, ঠিক আছে? এটা ব্ল্যাক হেডস এর জন্য, এটার প্রাইস হচ্ছে 380 টাকা, এটাও পেয়ে যাবো ওখানে, ঠিক আছে? এগুলো কি ভালো জিনিস না ভালো জিনিস মনে হলে গুগল করো আপু, গুগল করো, প্রবলেম নাই তো, গুগল করলে তো বুঝে যাবাম। এটা কি রাতে ঘুমানোর আগে দিতে পারবো? অবভিয়াসলি দিনের বেলাও দিতে পারবো, রাতের বেলাও দিতে পারবা। আর এইটার হচ্ছে আমি যে প্রোডাক্টগুলো আজকে দেখালাম এগুলোর কোনো ব্যাড রিভিউ আমি ইউটিউবেও পাই নাই, গুগলেও পাই নাই। আর এটা হচ্ছে তোমার লাইকাওর ক্যামোমাইল এক্সফোলিয়েটর, আর মেবি এই পেজে মানে বিউটি বেসিক মল পেজে সব থেকে কম প্রাইসে পাবা আমার যতটুকু মনে হয়। সো এটা হচ্ছে তোমার লাইকা ক্যামোমাইল এক্সফোলিয়েটর, আর এটার প্রাইস হচ্ছে তোমার 350 টাকা, এটাও বিউটি বেসিক মল পেজে পাবা। সো ও আচ্ছা আরেকটা দেখাইনি, এটা হচ্ছে তোমার পিউরিফাইং ক্লে মাস্ক, ঠিক আছে? তো এটা হচ্ছে পিউরিফাইং ক্লে মাস্ক, এটা প্রাইস হচ্ছে তোমার 650 টাকা। এক্সকিউজ মি, বল, আপনাকে সুন্দর লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। ফেসে পিম্পল আছে, স্পট আছে, কি ইউজ করব? পিম্পল আছে যেহেতু, সো পিম্পলের জন্য এই যে বিএইচএ পিএইচএ কিটটা ইউজ করতে পারো, ওইটা অনেক ভালো কাজ করবে পিম্পলের জন্য আপু। এটাও তুমি বিউটি বেসিক মল পেজে পাবা আপু। এগুলা ইউজ করার পর টোনার ইউজ করার দরকার নেই? ইয়াস অবভিয়াসলি আছে, আমি টোনার নিয়ে বসি নাই, বিকজ হচ্ছে মানে টোনারটা পরে অ্যাপ্লাই করব, বাট টোনারটা অ্যাপ্লাই করা খুবই দরকার, কারণ হচ্ছে এত কিছু ইউজ করলে না তোমার স্কিনের পিএইচ ব্যালেন্সটা নষ্ট হয়ে যেতে থাকে। সো তোমার পিএইচ ব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য অবভিয়াসলি তোমার একটা টোনার ইউজ করতে হবে, এটা মাস্ট। আচ্ছা সো আজকে এই পর্যন্তই, আমার স্কিন আজকে অলরেডি প্রিপেয়ার্ড, আজকে আমি টোনার মেবি অ্যাপ্লাই করবো না, বিকজ হচ্ছে আমি আজকে মানে সিরাম ইউজ করে ফেলছি, টোনার অবভিয়াসলি সিরামের আগে ইউজ করতে হয়। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমি লাইভটা শেষ করে দিব। আজকে মেবি অনেকের কমেন্টের রিপ্লাই দিতে পারি না, আমি এক্সট্রিমলি সরি, বাট আজকে যদি এত বেশি কমেন্ট পড়তাম তাহলে আমি আজকে আর, আজকে যে কয়টার সময় শেষ হইতো আমার, আই ডোন্ট নো, সো আমি লাইভটা শেষ করে দিব, সবাই ভালো থাকো।